পেনড্রাইভ দিয়ে কম্পিউটারে উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য উইন্ডোজ দিয়ে পেনড্রাইভকে বুটাবেল করে নিতে হয় পেনড্রাইভ বুটাবেল করার জন্য তিনটি জিনিসের প্রয়োজন হয় উইন্ডোজ আইসোফাইল রুফাস সফটওয়্যার এবং পেনড্রাইভ পেনড্রাইভের ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হল পেনড্রাইভটি হতে হবে কমপক্ষে ষোলো জিবি এবং পেনড্রাইভটি একটি ভালো ব্র্যান্ডের কোম্পানির হতে হবে নাহলে সঠিকভাবে পেনড্রাইভ বুটাবেল করার পরেও ওই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দেওয়া সম্ভব হয় না এই ভিডিওতে দেখাবো উইন্ডোজ ইলেভেন দিয়ে কীভাবে পেনড্রাইভ বোটাবেল করবেন চলুন সেই প্রক্রিয়া দেখি প্রথমেই উইন্ডোজ ইলেভেন আইসো ফাইল ডাউনলোড করতে হবে উইন্ডোজ ইলেভেন আইসো ফাইল ডাউনলোড করার জন্য মাইক্রোসফটের ওয়েবসাইটে যেতে হবে অথবা গুগলে গিয়ে উইন্ডোজ ইলেভেন আইসো ফাইল লিখে সার্চ করতে পারেন তো উইন্ডোজ ইলেভেন আইসো ফাইল লিখে সার্চ করলে প্রথমেই যে লিঙ্কটি আসবে ডাউনলোড উইন্ডোজ ইলেভেন মাইক্রোসফট এই লিংকে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে ডাউনলোড উইন্ডোজ ইলেভেন ডিক্স ইমেজ এর নিচে সিলেক্ট ডাউনলোড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে উইন্ডোজ ইলেভেন এডিশন আইএসও এটিকে সিলেক্ট করতে হবে এরপর নিচে এসে ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলে ভ্যালিডিটিং চেক করবে চেক করার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো সুস ওয়ানে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিলাম এরপর নিচে এসে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে আবার ভ্যালিডেটিং চেক হবে ভ্যালিডেটিং চেক হয়ে উইন্ডোজ ইলেভেন আইএসও ফাইল ডাউনলোড করার জন্য প্রস্তুত হবে এবং এই লিঙ্কটি চব্বিশ ঘন্টা পর্যন্ত কাজ করবে এরপর এখান থেকে চৌষট্টি বিট ডাউনলোড এই ডাউনলোডের উপরে ক্লিক করতে হবে ডাউনলোডের উপরে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে তো এই ফাইলটি ফাইভ পয়েন্ট টু জিবি ডাউনলোড হতে সময় লাগবে একটু সময় নিয়ে ফাইলটিকে ডাউনলোড করে নিতে হবে উইন্ডোজ ইলেভেন আইসো ফাইল ডাউনলোড করার পরে রুফাস সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো গুগলের রুফাস লিখে সার্চ করলেই রুফাস সফটওয়্যারের ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে প্রথমেই রুফাস সফটওয়্যারের লিংকটি রয়েছে তো এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে রুফাস থ্রি সবার উপরে আপডেট ভার্সনটি থাকে এটি ওয়ান পয়েন্ট থ্রি মেগাওয়াইট ছোটো একটি সফটওয়্যার তো এইটির উপরে ক্লিক করতে হবে এটির উপরে ক্লিক করলে এরকম একটি অ্যাড আসতে পারে তো এখান থেকে একটি কেটে দিলেই সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে রুফার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে সফটওয়্যার ডাউনলোড করা শেষ এখন পেনড্রাইভকে বুটাবেল করার মেইন কাজটি করতে হবে তো প্রথমেই রুফার সফটওয়্যারটিকে ডেস্কটপে নিয়ে আসি ডাউনলোডের মধ্যে আসে তো আমি এখান থেকে ডেস্কটপে নিয়ে আসলাম ডেস্কটপে নিয়ে আসলে দেখেন রুফাস সফটওয়্যারটি একটি পোর্টাবেল সফটওয়্যার এটিকে ইনস্টল করতে হয় না রুফাস সফটওয়্যারটি ডেস্কটপ আনলে এরকমই দেখতে পাবেন এরপরে কম্পিউটারে আপনার পেনড্রাইভটিকে ইনসার্ট করতে হবে পেনড্রাইভ কম্পিউটার ইনসার্ট করার পরে রুফাস সফটওয়্যারটিকে ওপেন করতে হবে তো রুফাজ সফটওয়্যারে ক্লিক করলে এরকম একটি পপ আপ চলে আসবে এখান থেকে ইএসএ ক্লিক করতে হবে ইএসএ ক্লিক করার পরে দেখেন রুফা সফটওয়্যারটি ওপেন হয়েছে ওপেন হওয়ার সাথে সাথে এখানে পেন ড্রাইভের যে নাম থাকবে সেই নামই এখানে দেখতে পাবেন আমার পেন ড্রাইভটি চৌষট্টি জিবি তো এখানে দেখেন চলে আসছে তো এরপরে এখানে বুট সিলেকশন এইখানে আপনাকে আইসোফাইলটি সিলেক্ট করে দিতে হবে তো সিলেক্ট ক্লিক করলে নতুন উইন্ডো ওপেন হবে এখান থেকে যেখানে উইন্ডোজ ইলেভেনের এর ডাউনলোড করা আছে সেখান থেকে সিলেক্ট করতে হবে তো আমার এখানে চলে আসছে আমি এটিকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে ইমেজ অপশন এটি যেরকম আছে সেরকমই থাকবে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন এরপর আছে পার্টিশন স্কিম পার্টিশন স্কিমের মধ্যে দুটি অপশন রয়েছে এমবিআর এবং জিপিটি আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক কি পার্টিশন ফর্মেটে রয়েছে সেটি ভালোভাবে দেখে নিতে হবে উইন্ডোজ ইলেভেনের জন্য জিপিটি ফর্মেটই হবে তো তারপরে একবার চেক করে নিতে হবে তো চেক করার জন্য ডিস পিসি এটিকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করে ম্যানেজে যেতে হবে ম্যানেজে যাওয়ার পরে স্টোরেজ স্টোরেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে হবে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখানে আপনার হার্ড ড্রাইভগুলো শো করবে আপনার কম্পিউটারে একাধিক হার্ড ড্রাইভ থাকতে পারে তো সেক্ষেত্রে কোন ড্রাইভে আপনার উইন্ডোজ দেয়া আছে সেটিকে নির্বাচন করতে হবে সেই ড্রাইভটি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে হবে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে প্রপার্টিস থেকে ভলিউমে যেতে হবে ভলিউমে গেলেই দেখতে পারবেন পার্টিশন স্টাইল তো এখানে দেওয়া আছে দেখেন জিপিটি তো এই জিপিটি ফর্মেটেই আপনার পেনড্রাইভটিকে বুট করতে হবে না হলে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবেন না তো এইখানে অনেকে মিস্টেক করে উইন্ডোজ ইলেভেনের জন্য সাধারণত জিপিটি ফর্মেটি হয় তারপরেও পার্টিশন স্টাইলটি চেক করে নিতে হবে তো আমরা শিওর হলাম যে আমাদের পার্টিশন স্কিম হলো জিপিটি তো জিপিটি দেওয়ার পরে এখানে যেরকম আছে সেরকমই থাকবে এরপরে ফরম্যাট অপশন ফর্ম্যাট অপশনে এখানে শো অ্যাডভান্স ফরম্যাট অপশন এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন কুইক ফরম্যাট ক্রিয়েট এক্সটেন্ট লেভেল অ্যান্ড আইকন ফাইল এগুলো টিকমার্ক করা আছে তো এর কারণে আপনার পেনড্রাইভে যদি কিছু থেকে থাকে অটোমেটিকলি ফরম্যাট হয়ে যাবে যদি আপনি আগে ফরম্যাট করে নেন তাহলেও হবে যদি ফর্ম্যাট নাও করেন তো কোনো সমস্যা নেই ও অটোমেটিকলি ফর্ম্যাট করে নিবে তো এখন এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করলেই আপনার পেনড্রাইভ ফরম্যাট হয়ে পেনড্রাইভটি বুটাবেল হওয়া শুরু করবে তো আমি এখানে স্টার্টে ক্লিক করি স্টার্টে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে এখান থেকে এ লোকাল অ্যাকাউন্ট উইথ ইউজার নেমে আপনি এখানে নাম সিলেক্ট করতে পারেন এখানে আমার কম্পিউটারের নেম চলে আসছে তো আপনি এটিকে এডিট করতে পারেন চাইলে এখানে আপনার আপনি নাম দিয়ে দিতে পারেন দেয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে এরকম একটি ওয়ার্নিং আসবে ওয়ার্নিং আসার পরে এটিকেও ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে আপনার পেনড্রাইভটি বুট হওয়া শুরু করবে দেখতে পাচ্ছেন পেনড্রাইভটি বুট হচ্ছে তো একটু সময় অপেক্ষা করতে হবে একটু সময় অপেক্ষা করলে পেন ড্রাইভটি বুটাবেল হয়ে যাবে এবং এই পেন দিয়ে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করতে পারবেন পেনড্রাইভটি সঠিকভাবে বুটাবেল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন রেডি লেখা চলে আসছে এখন এখান থেকে ক্লোজে ক্লিক করতে হবে এখন আমি আপনাদের দেখাই পেনড্রাইভটি সঠিকভাবে বুটাবেল হয়েছে কিনা তো পেনড্রাইভটি যে সঠিকভাবে বুটাবেল হয়েছে তাই এখানে দেখলেই বুঝতে পারবেন দেখেন পেনড্রাইভটি বুটাবেল হয়ে গেছে এবং এরকম চিহ্ন চলে আসছে পেনড্রাইভ সঠিকভাবে বুটাবেল হয়ে গেছে এখন এই পেনড্রাইভ দিয়ে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল দিতে পারবেন